স্ট্রোক প্রতিরোধের উপায়, কিভাবে স্ট্রোক প্রতিরোধ করবেন পরামর্শ দিয়েছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও রিহেব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। স্ট্রোকের প্রাথমিক পাঁচ উপসর্গ দেখা যায়: হঠাৎ অতিরিক্ত মাথা ব্যথা, হঠাৎ মুখ হাত পা অবশ হয়ে যাওয়া, অনেক সময় মুখের মাংসপেশি অবশ হয়ে যায় ফলে লালা ঝরতে থাকে, হঠাৎ কথা বলতে এবং বুঝতে সমস্যা হওয়া, হঠাৎ এক চোখে অথবা দুই চোখে দেখতে সমস্যা হওয়া, হঠাৎ ব্যালেন্স বা সোজা হয়ে বসা ও দাঁড়াতে সমস্যা হওয়া, মাথা ঘুরানো এবং হাঁটতে সমস্যা হওয়া। স্ট্রোক পরবর্তী সমস্যা: শরীরের এক পাশ অথবা অনেক সময় দুই পাশ অবশ হয়ে যায়, মাংসপেশির টান প্রাথমিক পর্যায়ে কমে যায় এবং পরে আস্তে আস্তে টান বাড়তে থাকে। হাত ও পায়ের ব্যথা থাকতে পারে, হাত ও পায়ের নাড়াচাড়া সম্পূর্ণ অথবা আংশিকভাবে কমে যেতে পারে, মাংসপেশি শুকিয়ে অথবা শক্ত হয়ে যেতে পারে, হাঁটা চলা উঠা বসা বিছানায় নড়াচড়া ইত্যাদি কমে যেতে পারে, নড়াচড়া কমে যায় যার ফলে চাপজনিত ঘা দেখা দিতে পারে, শোল্ডার বা ঘায়ের জয়েন্ট সরে যেতে পারে ইত্যাদি। কখন স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়: বয়স সাধারণত 50 এর উপরে হলে, বংশে স্ট্রোক রোগী থাকলে, উচ্চ রক্তচাপ থাকলে, উচ্চ কোলেস্টেরল লেভেল থাকলে, ধূমপায়ী হলে, ডায়াবেটিক্স থাকলে, ইতিপূর্বে একবার স্ট্রোক করলে, অ্যালকোহলিক হলে, রক্তের নালিকাতে কোনো সমস্যা থাকলে। স্ট্রোক প্রতিরোধের উপায়: উচ্চ রক্তচাপে সম্পর্কে জানা, ধমনী ফিব্রিলেশন চিকিৎসা, ডায়াবেটিক্স চিকিৎসা, রক্তনালীর কোনো ধরনের সমস্যা থাকলে তার চিকিৎসা করা, ধূমপান বন্ধ করা, কোলেস্টেরল সোডিয়াম এবং ফ্যাটের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা, চর্বি ও শর্করা জাতীয় খাবার যেমন ফাস্টফুড, মাখন, ঘি, মিষ্টি, পোলাও, গরু খাসির গোস্ত, চিংড়ি, ডিমের কুসুম ইত্যাদি কম খাওয়া, অ্যালকোহল সেবন থেকে বিরত থাকা, ডায়াবেটিক্স এর সঠিক চিকিৎসা করা, নিয়মিত 45 মিনিট হাঁটা বা ব্যায়াম করা, অতিরিক্ত ওষুধ সেবন না করা। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।